নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে এগারো নয় দু হাজার বাইশে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দুটি স্কুলের ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো যারা শিক্ষকতা চা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ম্যাটারনিটি লিভ বা ডেপুটেশন ভ্যাকেন্সিতে ভ্যাকেন্সি রয়েছে দেখে নেব দুটো স্কুলের নোটিফিকেশান তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাও থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খাওয়ার পাওয়ার জন্য শিক্ষা সংগত খাওয়ার পাওয়ার জন্য দেখুন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এম এম অ্যারাবি যারা এম এম অ্যারাবিকে হচ্ছে বিএডের কোর্স করা আছে বা ডিগ্রি করা আছে এই ডেপুটেশন ভ্যাকেন্সিকে নিয়োগ হবে সাকরাইল আজিজিয়া হাই মাদ্রাসাতে ভিলেজ পোস্ট সাকরাইল ডিস্ট্রিক্ট হাওড়া পিন নাম্বার সেভেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান থ্রি তো অ্যাপ্লাই করার জন্য মেল ইমেইলে অ্যাপ্লাই করতে হবে আজিজিয়া মাদ্রাসা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ইন্টারভিউ হবে উনিশ নয় দু হাজার বাইশে এগারোটার সময় বিভিন্ন ডকুমেন্টস উপস্থিত থাকতে হবে তিন কপি জেরক্স বিস্তারিত যাতে ফোন করে নিতে পারেন ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর থ্রি ফাইভ সিক্স টু নাইন এইট বিস্তারিত জেনে বুঝে তারপরে আবেদন করবেন দু নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে মুদিপাড়া নগেন্দ্রনাথ হাই স্কুল তাহলে মুদিপাড়া নগেন্দ্রনাথ হাই স্কুল এইচেস পোস্ট বেলাকোবা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন নাম্বার সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় যারা বা এই স্কুলে যারা আবেদন করতে চান এটা হচ্ছে জিওগ্রাফি পাসে ভূগোলে পাস কোর্সের হচ্ছে নিয়োগ হবে তো জিওগ্রাফি পাস কোর্সে যারা রয়েছে বা জিওগ্রাফি পাসে যে সমস্ত যাদের গ্রাজুয়েশান করেছে তারা বা জিওগ্রাফি নিয়ে যারা গ্র্যাজুয়েট করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে ম্যাটার্নি লিভ ভ্যাকেন্সি রয়েছে এটা আবেদন করতে গেলে বিএড থাকতে অগ্র বিয়ে বিএডে অগ্রগণ্য রয়েছে বিয়ে শুধু গ্র্যাজুয়েশান করলেই হবে ও বিসিএ ক্যাটাগরির জন্য এটা ভ্যাকেন্সিটা রয়েছে দশ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে তো বিস্তারিত জেনে বুঝে আপনারা আবেদন করবেন এই দুটো স্কুলের এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট শেয়ার করলাম আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ